আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব 9.1 হায়ার ম্যাথ 9.1 এর অনুশীলনীর প্রথম ম্যাথটা। প্রথম ম্যাথে সবাইকে স্বাগত। তো প্রথম ম্যাথে কী দেওয়া আছে দেখো তো, প্রমাণ করতে বলছে যে এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম পি বাই এন। আমি তোমাদের জন্য কিছু সাইড নোট রাখছি, সেটা হলো দেখো এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার এম। আসো ফার্স্টে আমরা কি করব, দেখো ফার্স্টে বাম পক্ষ, যেহেতু আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কী কী করবো, বাম পক্ষ নিব। আগে বাম পক্ষে কী দেওয়া আছে, এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার পি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল টু কি, এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার এম। তাহলে আমরা এটা লিখে ফেলি, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার ওয়ান বাই এ এন কি আছে, এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার এম। তাহলে এখন আমরা লিখবো কি, ওয়ান ওয়ান বাই এন টু দি পাওয়ার এম, ঠিক আছে। তাহলে কি এখানে টু দি পাওয়ার পিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার পি, ঠিক আছে। এখন দেখো নিচে আর একটা সাইড নোট দেওয়া আছে, সেটা হলো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে কি হবে, এ টু দি পাওয়ার এম এন, ঠিক আছে। এ টু দি পাওয়ার কি হবে, এম এন। তাহলে এখানে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম এন হবে। তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার, টু দি পাওয়ার কি হবে, এম এন। তাহলে এম এন হলে এখানে কি কি আছে, এখানে আছে এম পি, এই যে এই এম এই পি, ঠিক আছে। এখন আমরা এটা কি করতে পারি, এখন এখন কাজ কি, এখন এই 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 পাওয়ার আর এই পাওয়ারটা কি হয়, গুণ হয়। আমরা জানি কি হয়, গুণ হয়, এ টু দি পাওয়ার এন ইনটু এম পি, ঠিক আছে। তাহলে গুণ করলে কি আসে, এ টু দি পাওয়ার এম পি বাই এন। দেখো তো ডান পক্ষ হয়েছে কি না, হয়েছে, ডান পক্ষ হয়েছে, ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং প্রমাণিত, প্রমাণিত।